আজ আমি ভালো নেই। দুদিন থেকে আমার ছোলায় আগুন ধরেনি, দুদিন থেকে আমি কিছু খেতেও পারিনি, কারণ আমি মধ্যবিত্ত। আমার ছেলেটির আবদার পাশের বাড়ির ছেলেটির মতো, তার টুকটুকে একটি লাল জামা, কিন্তু টেনে টুনে খাবারের ব্যবস্থা করতে পারলেও তার জামাটার ব্যবস্থা করতে পারতেছি, কারণ আমি মধ্যবিত্ত। আমার মেয়েটির চাহিদা, তার স্কুল ড্রেসটা অনেক পুরানো হয়ে গেছে, কয়েক জায়গায় ছিঁড়েও গেছে, সেলাই করে পড়তেছে তার একটি নতুন স্কুল ড্রেস, কিন্তু আমি শুধু বলতেছি আজ নয় কাল, কাল নয় পরশু নিয়ে আসবো। কারণটা কি? কারণ আমি পারছি না, কারণ আমি মধ্যবিত্ত। সমাজে চলার মতো আমার শুধু একটি প্যান্ট এবং একটি শার্ট। আমার বউয়ের চাওয়া, অন্তত সমাজে চলার মতো আমার এক জোড়া শার্ট প্যান্ট নিয়ে আসা খুবই জরুরি, তাও আনতে পারতেছি না, কারণ আমি মধ্যবিত্ত। কয়দিন থেকে আমি গাড়ি চালাতে পারছি না, কারণ দেশে লকডাউন চলতেছে। আমি কারো কাছে হাতও পাততে পারতেছি না, তাই আমি খেতেও পারছি না, কারণ আমি মধ্যবিত্ত। আমি একজন বেসরকারি চাকরিজীবী, এখন আমার অফিসটাও বন্ধ, এই মাসের বেতনটাও পাইনি, আমার ঘরেও খাবার নেই, কারণ আমি মধ্যবিত্ত। আমি একজন গার্মেন্টস কর্মী, এই মাসের বেতনটাও পাইনি, দেশে লকডাউন চলতেছে। আমার পাশের রুমে আমার বাচ্চাটা কান্না করতেছে, ওকে কিছু খেতেও দিতে পারছি না, কারণ আমি মধ্যবিত্ত। এই মাসের বাবা মার ওষুধটাও আনতে পারিনি, বাবার অসুখ দিন দিন বেড়েই চলছে, বেতন পাওয়ার আগেই লকডাউন হয়ে গেছে, হাতে জমানো টাকাও নেই, কী করবো ভাবতে পারছি না, কারণ আমি মধ্যবিত্ত। বাচ্চাটার অসুখ দিন দিন বেড়েই চলছে, চিকিৎসা করাতে পারছি না, এই মাসের বেতনটাও পাইনি, কারো কাছে হাতও পাততে পারতেছি না, কারণ আমি মধ্যবিত্ত। একটি স্বনামধন্য শপিং কমপ্লেক্সে আমার দোকান, বর্তমান পরিস্থিতিতে লকডাউন চলছে, দোকানটাও খুলতে পারিনি, হাতে জমানো টাকাও নেই, কীভাবে খরচ করব তাও বুঝতে পারতেছি না। আমি অনেক কষ্টে আছি, কাউকে বুঝতেও দিতেছি না, কারণ আমি মধ্যবিত্ত। অনেকে ঢোল বেঁধে ত্রাণ নিয়ে যাচ্ছে, আমি শুধু তাদের দিকে অপলোভ দৃষ্টিতে চেয়ে আছি, কিছু বলতেও পারতেছি না, আমি ত্রাণও আনতে পারতেছি না, কারণ আমি মধ্যবিত্ত। গরিব দিন মজুর অসহায়রা বড়লোকদের কাছে হাত পেতে সাহায্য নিতে পারতেছে, আমি কারো কাছে সাহায্য চাইতে পারতেছি না, হাতও পাততে পারতেছি না, কারণ আমি মধ্যবিত্ত। দরজা বন্ধ করে মুখে চাপা দিয়ে বুকে কষ্ট নিয়ে শুধু চোখের জল মুছি, শুধু বুবা কান্না করি, কাউকে কিছু বুঝতেও দেইনি, বলতেও পারিনি, কারণ আমি মধ্যবিত্ত। সবাই বিভিন্নভাবে সাহায্য পাচ্ছে, ধান পাচ্ছে, অনুদান পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না, কারণ আমি মধ্যবিত্ত। তারপরেও আমি অসুখী নই, অকৃতজ্ঞ নই, কারণ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সুখী রেখেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমাজের বিত্তবান এবং বিভিন্ন সংস্থা যারা অন্যকে সাহায্য করেন, এবং সরকারের উচিত অসহায় দিনমজুরদের পাশাপাশি মধ্যবিত্তদের পাশে দাঁড়ানো, তাদেরকেও সাহায্য সহযোগিতা করা। মধ্যবিত্তদের সাহায্য করার জন্য বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই, আপনার আশেপাশে খুঁজে দেখুন, এবং টাকা পয়সা, খাবার দাবার অথবা পরিশ্রমের বিনিময়ে হলেও তাদেরকে সাহায্য সহযোগিতা করুন, কারণ তারা মধ্যবিত্ত। আমিও মধ্যবিত্ত, আমার মতো মধ্যবিত্ত যারা আছেন, আপনাদের মনে যদি আমার এই ভিডিওটি একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে দয়া করে আমার ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।